এই রমজানকে সম্মান করলে কি फायदा রয়েছে সেই কথাটি বলে আমার আলোচনা শেষ এরপরে দোয়া আমার ভাইরা রমজান মাসে মাসকে সম্মান করলে জান্নাত পাওয়া যায় বুখারা একটা শহরের নাম বুখারা শহরের মধ্যে একটা অগ্নি পূজারী ছিল আগুনের পূজারী কিতাবের ভাষায় যাদেরকে মজুসি বলা হয় আগুনের পূজা করা কি জায়েজ না শিরক জোরে বলেন কি শিরকের গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরকের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ আগুনের পূজা করা যাবে না ঠিক কি না বাতাসের পূজা করা যাবে না বিভিন্ন গরু ছাগলের পূজা করা যাবে না স্রষ্টা হচ্ছে একজন সিজদার মালিক কে আল্লাহ একটু চিল্লায়ে বলেন আল্লাহ আমরা সিজদা দেই কারে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে আমরা সিজদা দেই সুবহানাল্লাহ যেই কপালটা সৃষ্টি করা হয়েছে সিজদার জন্য সিজদা দিলে फायदा কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন বান্দা আমারে সিজদা দাও ওয়াসজুদ ওয়াকতারিব আমাকে সিজদা দিলে তুমি আমার কাছে আসতে পারবে এই রমজান মাসে বুখারা নামক একটা শহর আছে সেই শহরের মধ্যে একটা অগ্নি পূজারী বসবাস করত একজন মুশরিক মানুষ রমজান মাস চলতেছে সে তার সন্তান নিয়া বাজারের মাঝখানে চলে যাচ্ছিল হঠাৎ তিনি দেখলেন তার সন্তানের মধ্যে খাদ্য আছে রোজাদারদের সামনে সে প্রকাশ্য খাদ্য খাবার গ্রহণ করছে বাবা সন্তানকে প্রকাশ্য রোজাদারদের সম্মুখে খাদ্য গ্রহণ করতে দেখে এটা চট দিলেন তাপ্পর দিলেন বলছে তুমি জানো না এটা রমজান মাস সন্তান বলছে বাবা আপনি তো রমজান মাসের মধ্যে খাবার খান আমি নিজের চোখে দেখেছি বাবা বলেছে অবশ্য আমি খাদ্য খাই খাবার খাই খাদ্য গ্রহণ করি পানীয় গ্রহণ করি কিন্তু মুসলমানদের রমজান মাস চলাকালীন সময়ে প্রকাশ্য দিনের দুপুরে মার্কেটে বাজারের মধ্যে আমি খাই না আমি গোপনে খাই আমি খ্রিস্টান মানুষ অগ্নি পূজারী মানুষ ঘরের মধ্যে আমি গোপনে কোন রোজাদারদের সম্মুখে আমি খাদ্য গ্রহণ করি না সম্মান দেখিয়েছে একজন আগুনের পূজারী রোজাক এই বান্দার কপাল ভালো সে মারা পড়ছে এলাকার একজন মানুষ কিতাবের মধ্যে আছে নুজহাতুল মাজালিস এই কিতাবের ভিতর আছে 217 নম্বর পৃষ্ঠা একজন আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখতেছে ওই আগুনের পূজারি আল্লাহ পাকের জান্নাতের বারান্দায় বিচরণ করতেছে লোকটা জিজ্ঞেস করলেন ভাই আপনি তো অগ্নি পূজারি আগুনের পূজারি আপনি আগুনকে সিজদা করতেন এরপর আপনি কিভাবে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে গেলেন লোকটি বলছে অবশ্য আমি অগ্নি পূজারি কিন্তু আমার কিসমত ভালো একদিন আমি রমজান মাসকে সম্মান করেছিলাম আমার সন্তানকে প্রকাশ্য দিনের দুপুরে খাদ্য গ্রহণ করার অভিযোগে আমি তার চট দিয়েছিলাম এই আমলটা মহান আল্লাহর দরবারে এত মকবুল হয়েছে পছন্দ হয়েছে আমার যখন আয়ুষ্কাল শেষ হয়ে গেছে মৃত্যুর বিছানায় কাতরাচ্ছিলাম মহান আল্লাহ পাক ওই আমলের বিনিময় জান্নাত থেকে আমার কাছে একজন ফেরেশতা পাঠিয়েছিলেন ওই ফেরেশতা আমাকে পড়ায় দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করলে
ফায়দা আছে না নাই একজন আগুনের পূজারীর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত ঈমান তার নসিব হয়ে গেছে সুবহানাল্লাহ ভাইরা আমার অসম্মান করলে তার শাস্তিও আছে একবার সংক্ষেপ ইসলামের চতুর্থ প্রেসিডেন্ট হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কুফার বিরাট একটা কবরস্থান আছে ওই কবরস্থানের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদা জিয়ারত করতেছিলেন হঠাৎ করে দেখতে পেলেন একটা নতুন কবরস্থান হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়েছে এই নতুন কবরস্থান হয়তো গতকাল অথবা এর আগের দিন মারা গেছে লোকটা কবরের ভিতরে কি অবস্থায় আছে শান্তিতে আছে না আযাবের ভিতরে আছে জানার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্তরে কৌতূহল সৃষ্টি হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মালিকের দরবারে মোবাইল করে দিলেন কার দরবারে আল্লাহর দরবারে তিনি কল করে দিলেন আল্লাহ এই সাহেবে কবর মুর্ধা শান্তিতে আছে না অশান্তিতে আছে তুমি আমার একটু দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক দোয়া কবুল করলেন মাঝখানে যে পর্দা ছিল সেই পর্দা আল্লাহ পাক উন্মোচন করে দিলেন লোকটা দেখা যায় সে কবরের মধ্যে আগুনের আযাবের মধ্যে লিপ্ত আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখার পরে তিনি চিনতে পারলেন কিতাবের ভিতরে দেখা যায় লোকটা হযরত আলীকে দেখার পর ডুকরে কেনে দিয়েছেন আর বলেছেন ইয়া আলী আনা বারিকুন ফিন্নার ওয়া হারিকুন ফিন্নার হে আলী রাদিয়াল্লাহু আনহু আমি বড়ই মুসিবতের ভিতর আছি অগ্নি প্রজ্বলনের ভিতর আছি কবর আযাবের ভিতর লিপ্ত আছি দয়া করে মেহরবানি করে মহান আল্লাহ পাকের দরবারে আমার জন্য একটু দোয়া করে হযরত আলী দোয়া করলেন আল্লাহর দরবারে লোকটার অপরাধ মাফ করে দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসলো আলী গো এই লোকটার জন্য সুপারিশ করো না তার জন্য দোয়া করো না কারণ ওই বান্দা রমজান মাস আসলে পরে দিনের দুপুরে রোজা রাখতো আবার সে অশ্লীল গান বাজানাও শুনতো নাটক সিনেমা দেখতো রোজাও রাখতো আবার গুনাও করতো এই জন্য কবরের ভিতরে আযাব চলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিজদায় চলে গেলেন আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও তার কবর আযাব মাফ করে দাও আল্লাহ পাক বলেছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিবুন উজিবু দাআওয়াতাদ্দাই ইযা দাআন সুবহানাল্লাহ আমার খাস বান্দারা আমার কাছে হাত তুলে দোয়া করলে আমি ফেরত দেই না সুবহানাল্লাহ আরো জোরে বলেন লা ইয়ারদুল কদর ইল্লা বিদদুয়া দোয়া ছাড়া ভাগ্যের পরিবর্তন হয় না অর্থাৎ দোয়ার মাধ্যমে ভাগ্য পর্যন্ত কিসমত পর্যন্ত পরিবর্তন হয়ে যায় দোয়া কে করতে বলেছেন আল্লাহ একটু আওয়াজটা খুলে বলেন না মায়ের জন্য বাবার জন্য এই মসজিদের মুসল্লিরা আমরা সবাই দোয়া করি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ আমরা দোয়া করি কার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করলেন দ্বিতীয়বারের মতো সিজদায় পড়ে গিয়ে দোয়া করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয়বার সিগন্যাল আসলো তোমার এখলাস দোয়ার বিনিময় এই বান্দার যাবতীয় অপরাধ ক্ষমা করে দিলাম তারপরে কবর আযাব মাফ করে দিলাম দুইটা শিক্ষা নিলাম নাম্বার ওয়ান এই রমজানকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে দুই নম্বর অসম্মান করা যাবে না একটু জোর বলুন অসম্মান করা অসংখ্য ফজিলত আছে রোজা শরীফের রমজান শরীফের